হ্যাঁ মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সার্ভারে আপনার কোনো ফাইল আপলোড করতে পারি। তো ফাইল আপলোডের ক্ষেত্রে নর্মালি ধরুন আমরা হচ্ছে একটি ইমেজ আপলোড করব, তো সেক্ষেত্রে আমরা চলে যাই হচ্ছে আপনার google.com-এ, এবং আমরা ধরুন হচ্ছে যে যে কোনো একটি ইমেজ হচ্ছে যে আমরা নেই, যেমন ধরুন হচ্ছে কোম্পানির লোগো। জাস্ট এক্সাম্পল পারপাস আমি হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে যে কোনো একটা ইমেজ হচ্ছে আমি নিলাম, এবং আমরা এই ইমেজটি সেভ করে নেব। তো আমরা এখান থেকে আপনার হচ্ছে সেভ করি, সেভ ইমেজ, এবং এটা আমরা ডেস্কটপে রাখি। আমরা হচ্ছে দেই হচ্ছে ইমেজ, এটার নাম দিলাম আপনার হচ্ছে ইমেজ। আমরা এই যে যে ইমেজটি আছে এই ইমেজটি আমরা আমাদের সার্ভারে আপলোড করব। তো সেক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে আমাদের এখান থেকে ফাইল ম্যানেজারে আসব, এবং ফাইল ম্যানেজারে এসে আমরা প্রথম থেকে একটু দেখি। ফাইল ম্যানেজারে আসব, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পাবলিক এইচটিএমএল যেটি আছে এখানে, এবং এখানে আমরা কি করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো। তো এখানে দেখুন আপলোড একটি অপশন আছে, আপলোড বাটনে আপনি ক্লিক করেন, এখানে আপলোডের একটি অপশন আছে। এখানে আপলোড দেখুন আপনার হচ্ছে 500 মেগাবাইট পর্যন্ত ফাইল আপনি আপলোড করতে পারবেন আপনি ব্রাউজার থেকে। তো এখানে একটা লিমিটেশন দেওয়া আছে, এর বেশি আপনি ফাইল মানে এর বেশি সাইজের ফাইল আপনি হচ্ছে আপলোড করতে পারবেন না। তো এখানে আমরা নর্মালি সিলেক্ট ফাইল দিলাম, এবং আমরা এখান থেকে যে ইমেজটি আছে সেটি আপলোড দিলাম। সিলেক্ট করে দিলে নিচে দেখুন আপনার হচ্ছে ইমেজ আপনার ইমেজ .png আপনার এটি কি হয়েছে, আপলোড হয়েছে। তো আমরা আমাদের মেইন ওয়েবসাইটে যদি চলে আসি, আমাদের মেইন ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এটা, মেইন ওয়েবসাইট অ্যাড্রেসটি ওপেন করলাম। এখন দেখুন আমাদের প্রথম যখন আমাদের সাইটটি ছিল তখন শুধুমাত্র সিজিআই বিন যেটা এটা ছিল, এখন নতুন আপনার হচ্ছে একটি ফাইল আমাদের মেইন ডিরেক্টরিতে চলে এসেছে, এবং যেটার নাম কি ইমেজ .png। আমরা আপলোড করেছি হচ্ছে এই ইমেজটি, ইমেজ .png এটি হচ্ছে আমরা আপলোড করেছি। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এই ইমেজটি আমরা যদি কাউকে ডাউনলোড করার জন্য দিতে চাই তো সেক্ষেত্রে ওপরে যে লিঙ্কটি আছে এই লিঙ্কে আপনার হচ্ছে ভিজিটর পাঠাতে হবে। তাহলে আপনার কি হবে, এই ইমেজটি সে দেখতে পারবে, সে যে কোনো ব্রাউজার থেকে আপনার হচ্ছে এই লিঙ্কে যদি যায়। যেমন আমি নতুন একটি ব্রাউজার ওপেন করলাম এবং এই লিঙ্কটি আমি ডিরেক্টলি ওপেন করলাম, তাহলে দেখুন যে ইমেজটি দেখা যাচ্ছে এখানে, এবং এখান থেকে আমরা চাইলে এটা কি করতে পারবো, সেভ করতে পারবো। তো এটা হচ্ছে আমরা কোনো একটি ফাইল আপলোড করলাম, আপনার ইমেজ ফাইল। এখন এই যে যেটা আমাদের হচ্ছে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, তো এই মেইন ওয়েবসাইটে আমরা বিভিন্ন আপনার হচ্ছে চেহারা দেখি, আমরা হচ্ছে যে এইরকম দেখি না। তো সেক্ষেত্রে এটা আসলে কিভাবে হয়, এইখানে আমাদের বিভিন্ন ফাইল আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে নর্মালি আমি শর্টকাট আপনার হচ্ছে একটু দেখাই, যেমন এখানে ধরুন আমি হচ্ছে যে নোটপ্যাড ওপেন করছি, এবং এখানে আমি হচ্ছে একটা HTML ফরম্যাটে আমি একটা ওয়েব ব্রাউজার ওয়েব পেজ আমি তৈরি করতে যাচ্ছি। তো ধরুন এটার পেজ হচ্ছে আমি দিলাম হচ্ছে টেস্ট পেজ, এবং এখানে আমি হচ্ছে দেখাতে চাচ্ছি সাপোজ আপনার হচ্ছে ওয়েলকাম দিস ইজ মাই হোম পেজ, দেন এটা আমি সেভ করব। এবং যখন আপনি সেভ করবেন, সেভ করার ক্ষেত্রে বিশেষ করে আপনার ডোমেইনে যেটা ডোমেইনের একটা জিনিস তারা চেনে সেটা হচ্ছে যে আপনার ইন্ডেক্স আপনার দিতে হবে হচ্ছে index.html। এটা আসলে HTML CSS এগুলোর কাজ, এই এর উপরও আপনার হচ্ছে ভিডিও আমাদের ম্যাপসাইটিতে আপনি হচ্ছে পাবেন। তো index.html আপনার এই নামে যদি ফাইল হয় তাহলে আমাদের এই যে যে চেহারাটা শো করছে এই রকম চেহারা আর শো করবে না, এবং আমাদের সার্ভারে যে ফাইলগুলো আমরা আপলোড করছি সেই ফাইলগুলো ডিরেক্টলি এইখানে ভিজিটর দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ঠিক সেম ওয়েতে আপনার হচ্ছে এইখানে এসে আপলোড বাটনে আমরা যদি ক্লিক করি, এবং আমরা যে ফাইলটি HTML যে ফাইলটি আমরা তৈরি করলাম ইন্ডেক্স HTML নামে, এটি যদি আমরা আপলোড করে দেই, এখন যদি আপনি আপনার ব্রাউজারটি রিফ্রেশ করেন তাহলে কিন্তু আপনার এই ইমেজ ফোল্ডারটি আর দেখাবে না, এখন শো করছে ওয়েলকাম দিস ইজ মাই হোম পেজ। এবং এই যে যেই এইটুকু আসলো, এই লেখাটুকু আসলো কিসের উপর বেস করে, এই যে যে কোডটুকু এখানে লেখা আছে এই কোডের উপর বেস করেই হচ্ছে টোটাল এই লেখাটুকু আমাদের ব্রাউজারে কি করছে, শো করছে। তো এখন দেখুন আমাদের সেই ইমেজ যে ফোল্ডারটা আছে, ইমেজ যেটা আমরা আপলোড করেছিলাম সেটা কিন্তু এখানে আমরা শো করতে পারছি না। আমরা যদি আবার সাইটটি ওপেন করি দেখুন আমাদের এখানে কিন্তু সেটা শো করছে না। বাট আমরা যদি আমাদের এখানে আমরা একটু রিলোড করি যে ফাইলগুলো আপলোড করেছি সেগুলো, আমরা যদি ইন্ডেক্স HTML এটা যদি আমরা এখান থেকে ডিলেট করে দেই,
আমরা এটা পার্মানেন্টলি ডিলিট করব। এখানে যদি এটা স্কিপ করা না থাকে তাহলে কি হবে, আপনার ট্র্যাশে গিয়ে জমা হবে। এখন যদি আমাদের মেইন সাইটটি আবার রিলোড দিই তাহলে দেখবেন যে ঠিক আগের মতো চেহারা চলে আসছে, কারণ এখানে কোনো ইন্ডেক্স কোনো ফাইল আমাদের নেই, এই জন্য আমরা যা আপলোড করছি ভিজিটর এটা দেখতে পাচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সার্ভারে আপনার হচ্ছে বিভিন্ন ফাইল আপলোড করতে পারি, আপনার কোনো পিডিএফ বই, কোনো অডিও ভিডিও যা ইচ্ছে আমরা এখানে আপলোড করতে পারি। তবে যদি ইন্ডেক্স ফাইল না থাকে তাহলে এখান থেকে কিন্তু এই ভিজিটররা এইভাবেই হচ্ছে এই লিস্টগুলো দেখতে পাবে। তো এই জন্য আমাদের অবশ্যই কি এখানে ইন্ডেক্স ফাইলের প্রয়োজন আছে। তো যাই হোক, সেগুলো কিভাবে ইন্ডেক্স ফাইল আপলোড করতে হয় এগুলো আপনি HTML CSS বা আদার্স যে কোর্স গুলো আছে এগুলো থেকে আপনারা শিখতে পারবেন। তো নর্মালি আমরা দেখলাম আমাদের সার্ভারে কিভাবে আপনার ফাইল আপলোড করতে হয় এবং আপলোড করার পর সেটার লিংক আপনার হচ্ছে কিভাবে নিতে হয়। যেমন আপনার এই যে ফাইলটি আপলোড করেছেন জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করুন এবং এখানে কপি লিংক অ্যাড্রেস এটা যদি আপনি নিয়ে যান তাহলে দেখবেন যে এইখানে আপনার ডিরেক্ট ওই ইমেজ বা আপনার ওই ফাইলের ডাউনলোড লিংক চলে আসবে। ঠিক আছে,